আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সোমবারের রাতে আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক ছোট্ট নাম, মাত্র 7 বার পড়লে আপনি এর ফলাফল 10 দিনের মধ্যেই পেয়ে যাবেন, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে আপনার মনের নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় এই সোমবার এবং বৃহস্পতিবারে। হাদিস শরীফে এসেছে এই দুই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্যান্য রোজাকেই আমরা নফল রোজা বলি, আর নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। আর নফল রোজার ফজিলত হচ্ছে, হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত যেমন রোজা, ইবনে মাজা মিশকাত শরীফের একটি হাদিস। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় বা সুদৃঢ় একটি দুর্গ বলা হয়, এটি নাসাই শরীফের একটি হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী একটি ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজক তার থেকে অর্থাৎ দোজক তার থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটি তিরমিজি এবং নাসাই শরীফের একটি হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজকের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। আমরা যদি সোমবার দিনে রোজা রেখে আমরা এই ছোট্ট আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি বেশি বেশি পড়তে পারি, অন্তত 7 বারও যদি পড়ি, আল্লাহ তাআলা এই আমলে বা এই আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের আমলে আমাদের মনের সমস্ত প্রকার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আল্লাহ তাআলা তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমলের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলাদা আলাদা হাদিসে এই সমস্ত নামের আমলের জিকিরের ফজিলত ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে এমন একটি নাম হচ্ছে আল বাসিতু। আমি আবার বলছি আল বাসিতু। এই নামটি আপনাকে অন্তত 7 বার পড়তে হবে। কি নিয়মে পড়বেন সেটি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই নামের অর্থই হচ্ছে বান্দার রিজিকের মধ্যে প্রশস্তকারী অথবা অন্তরকে প্রশস্তকারী, বান্দার রিজিকের মধ্যে প্রশস্তকারী অথবা অন্তরকে প্রশস্তকারী। এর ফজিলত হিসেবে বলা হয়েছে, যেই ব্যক্তি এই পবিত্র গুণবাচক নাম আল বাসিতু নামটি সাহারির সময় হাত উঠিয়ে 10 বার পাঠ করে উভয় হাত নিজের মুখমণ্ডলে মুছে নেয়, তবে সে নিজের প্রয়োজন পূরণের জন্য কারো নিকট কখনো আবেদন করা বা বলার প্রয়োজন অনুভব করবে না। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি পবিত্র গুণবাচক নাম আল বাসিতু নামের জিকির প্রত্যেক 140 বার পড়বে, সেই ব্যক্তি বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পবিত্র গুণবাচক নাম আল বাসিতু নামের জিকির ফজরের নামাজের পর হাত উত্তোলন করে মাত্র 10 বার পড়ে মুখের উপরে মুছে নিলে কখনো অন্যের মুখাপেক্ষী হবে না এবং রুচিতে বরকত হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা যে কাজটি করবেন, যে নিয়মে বললাম এভাবে করবেন, যদি না পারেন অন্তত প্রত্যেক নফল নামাজের পরে 7 বার করে এই নামটি পড়বেন আল বাসিতু আল বাসিতু। আপনার প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই যে কোনো আমল করার আগে তবে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নিতে হবে, তেমন এই নামটি পড়ার আগে 11 বার দরুদ শরীফ পড়বেন, শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন, মাঝে 7 বার অন্তত নামটি পড়বেন বা 10 বার নামটি পড়বেন। আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে, সোমবার দিন রোজা রেখে আপনারা যদি এই আমলটি করেন আল্লাহ তাআলা আপনার
মনের নেক আশা পূরণ করে দিবেন, এর ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন, অন্তত আমিন লিখে, যাতে করে আল্লাহ আপনাকে আমলটি করার তৌফিক দান করেন। আমি অনুরোধ করব অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য, আমাদের নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট্ট আমলের ওসিলায় আমাদের মনের সমস্ত নেক আশাগুলো পূর্ণ করে দিন, আমাদের প্রয়োজন পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।